সাবেক শিক্ষামন্ত্রীর ডক্টর ওসমান ফারুক শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী উনি 71 সনের বিতর্কিত ভূমিকা ছিল, উনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে ওনার অবস্থান ছিল। এই সংবাদের ভিত্তিতে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করেছে, তদন্ত করার পরে ঘটনার সত্যতা পাওয়া গেছে প্রাথমিকভাবে এবং তারা একটা রিপোর্ট দাখিল করেছে সিপ্রসিডিউর বরাবর, এবং সেটা এখন ওই আমরা প্রক্রিয়াধীন বা স্ক্রুটিনি করতেছি। কতদিনের মধ্যে সম্ভব হবে? কোনো দাখিল করবো এটা ঠিক না, মানে আমরা এটা দেখার পরে আমাদের প্রসিকিউটর যারা এটা অ্যাসাইন্ড হয়ে যান দেখবেন, দেখে দেখা যায় যে না তদন্ত সঠিক আছে, তখন পরবর্তী পদক্ষেপ হলো ফর্মাল চার্জ দাখিল করা, আর তা না হলে এটা ফেরত দেওয়া। কতগুলো ওনারা ইয়া দিয়েছেন এটা কোনো অভিযোগ দিয়েছেন? এটা তো দেখতে হবে, এখন তো আছে না, কেবল সাবমিট হলো তোমাদের কাছে। আচ্ছা, সুন্দর ভাবে দেখেছেন এটা? না, আমি দেখিনি, আমাকে এটা অ্যাসাইন করা হয়েছে বহি করে, এখন অফিসিয়ালি আমি সেটা পাইনি। তো তার বিরুদ্ধে 71-এ ময়মনসিং এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে মর্মে আয়োজ সাহেব আমাকে বলেছেন। উনি একসময় কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলেন শুনেছি, এবং স্বাধীনতার পরে পরবর্তী পর্যায়ে 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এরা রাজনীতিতে আসছে, এবং একসময় শিক্ষামন্ত্রী ছিলেন। আর একটা জিনিস শুনেছি, যখন তার সম্পর্কে একটু কথাবার্তা হচ্ছিল যে তার বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অভিযোগ আছে, অপরাধের অভিযোগ আছে, তারপর থেকে তিনি আর দেশে নেই, এটুকু শুনেছি। ওকে।